আমি ফরাজ করিম চৌধুরী। আমার জীবনে উপরে এক আল্লাহ ছাড়া আর কাউকেই ভয় করিনি। মুখে মুখে জাতির পিতার আদর্শ সবাই লালন করে আজকাল। আমি শ্রোতা থেকেও ন্যায় বিচার প্রতিষ্ঠায় এবং সত্যিকার অর্থে জনগণের হৃদয়ের কথাগুলো বলতে কখনোই ভয় করি না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। চট্টগ্রাম ছয়ের রাউজান আসনের এমপি ফজলে করিম চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান ফারাজ করিম চৌধুরী এভাবে নিজের পরিচয় করিয়ে দিতে ভালোবাসেন। পরিচয়ের সাথে তার কাজেরও রয়েছে দারুণ মিল। গণমাধ্যমে চোখ রাখলেই যখন নানান রকম অনিয়মের ঘটনা দেখা যায়, ঠিক তখন এইসবের বিপরীতে মাটি ও মানুষের জন্য অবিরাম ছুটে চলেন এই স্বপ্নবাজ তরুণ। মুহূর্তেই মোকাবেলা করেন সকল অনিয়ম। চট্টগ্রামের গর্বের প্রতীক এই ফারাজ করিম চৌধুরী তার ব্যতিক্রমী সব কর্মকাণ্ডের মাধ্যমে এখন গোটা দেশে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন, যার কারণে তাকে নিয়ে জানার আগ্রহ বেড়েছে গোটা দেশবাসীর। নেটিজেনদের সেই আগ্রহের কথা চিন্তা করেই আমাদের আজকের এই ভিডিওতে তুলে এনেছি তরুণ এই সমাজসেবকের জীবনের কথা এবং নানারকম অজানা তথ্য। পাশাপাশি রাউজানবাসীর জন্য এখনও অবধি তার কিছু অবিশ্বাস্য কাজের গল্প জানতে আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। শুরু করছি মূল কথা। চট্টগ্রাম ছয় আসনের সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান ফারাজ করিম চৌধুরী, তিনি চট্টগ্রামের রাউজানের খান বাহাদুর আব্দুল জব্বার চৌধুরী বংশের একজন তরুণ। ফারাজ করিম চৌধুরী সবারই আদরে বেড়ে উঠেছেন। তার জন্ম ঢাকায় হওয়ায় পড়াশোনার শুরুটা ছিল সেখান থেকে, তবে শুরুর পরপরই চলে আসেন চট্টগ্রামের রাউজান উপজেলার নিজ বাড়িতে। প্রসিদ্ধ পরিবারের ছেলে হিসেবে সবসময় পেতেন বিশেষ সুযোগ সুবিধা, যার কারণে তিনি তার বাবার পরিচয় আড়ালেই রাখতেন। পড়াশোনার ফাঁকে মাঝে মধ্যেই বাবার সাথে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যেতেন, দেখতেন দেশের জনপ্রতিনিধিদের নিয়ে নানারকম প্রচলিত কথা, এইসব দেখে খানিকটা বিরক্তও হতেন। আমাদের দেশে বিভিন্ন অনুষ্ঠানে যখন কোনো বিশিষ্টজনকে অতিথি হিসেবে আমন্ত্রণ করা হয়, তখন সেই আয়োজনে অনেক বড় বড় ছবি দিয়ে ব্যানার সাটিয়ে স্বাগত জানানো, ফুল দিয়ে বরণ করার মতো ব্যাপারগুলো তার বাবার সাথেও ঘটত। এইসব দেখে ফারাজ করিম বিরক্তও হতেন এবং এইসবের পরিবর্তন কিভাবে আনা যায় তা নিয়ে চিন্তা করতেন। তার মতে ছবি দিয়ে পোস্টার নয়, বরং কাজের মাধ্যমে মানুষের পোস্টার হয়ে থাকাটাই হলো আসল। একদিন রাউজান কলেজের একটি অনুষ্ঠানে তিনি তার বাবার এবং নিজের ছবি সম্বলিত ব্যানার ফিস্টুন নামিয়ে ফেলেন। শিক্ষা প্রতিষ্ঠানে ব্যানার ফিস্টুন লাগিয়ে পড়াশোনার পরিবেশ নষ্ট করায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। জানা যায় সেই দিনের পর থেকে যে কোনো অনুষ্ঠানে তাদের আমন্ত্রণ করা হলে ব্যানার দিয়ে স্বাগত জানানো, ফুল দিয়ে শুভেচ্ছা প্রদানের নিয়মরীতির পরিবর্তন রাউজানে স্থায়ী হয়ে যায়। কি অবিশ্বাস্য কথাবার্তা, তাই না? আধুনিক যুগের একজন তরুণ যেখানে এইসবে তার খুশি হবার কথা, সেখানে তিনি এইসবের ঘোর বিরোধী। ফারাজ করিম ছোটবেলা থেকে মানবিক ছিলেন। একদিন নিজের অসংখ্য নতুন কাপড় বাসার ওয়ার্ড্রোবে পড়ে থাকতে দেখে সেই সব কাপড় নিয়ে ছিন্নমূল শিশুদের মাঝে বিতরণ করে আসেন। এইভাবেই ছোট থেকে দারিদ্র্যের প্রতি তার অকৃত্রিম ভালোবাসার জন্ম হয়। ছেলের এইসব মানবিক কার্যক্রম দেখে বাবাও মুগ্ধ হয়ে ফারাজ করিমকে এইসব কাজে আর্থিক যোগান দিতেন। এমপি ফজলে করিমের সাথে একদিন 14 বছর বয়সী কিশোর বক্তব্য রাখেন দেশের বাইরে আবুধাবির এক অনুষ্ঠানে। ফারাজ করিমের চিন্তাধারা ছিল অনেকটা ব্যতিক্রম, তবুও সুযোগ হয়ে উঠল না সেই সব কাজে লাগানোর। অবশেষে 2013 সালে কিংস কলেজ অব লন্ডন থেকে আন্ডার গ্রাজুয়েশন শেষ করে 2015 সালে লন্ডনের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে উচ্চশিক্ষা গ্রহণ করে আসেন এই তরুণ। বাইরের দেশ থেকে উচ্চ ডিগ্রি সম্পন্ন করার পর দেশের বহুজাতিক শিল্প প্রতিষ্ঠানগুলোর উচ্চ পর্যায়ে চাকরির সুযোগ থাকলেও সেই পথে পা বাড়াননি ফারাজ। উচ্চশিক্ষা সম্পন্ন করার পর দেশে এসে এই তরুণের স্বপ্নের আকাশে উঁকি দেয় সমাজসেবার ভাবনা। এরপর নেমে পড়েন বাস্তবায়নে। তার এইসব কর্মকাণ্ডে অংশ নেয় সেন্ট্রাল বয়েজ অব রাউজান এই নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বৃহত্তর পুরনগরীকে পরিচ্ছন্ন করতে ক্লিন রাউজান ক্যাম্পেইন নামে একটি কর্মসূচির মাধ্যমে শুরু হয় তার কার্যক্রম। এরপর অসংখ্য অসহায়ের জন্য কর্মসংস্থানের উদ্যোগ নেয়া, প্রতিবন্ধীদের সহায়তা সহ সমাজ চলতে থাকা নানান রকম অপরাধ ঠেকাতেও সমান তালে পদক্ষেপ গ্রহণ করে সর্বমহলে আলোচনার শীর্ষে আসেন। এই তো ভাইরাসকালেও তার দৃষ্টান্ত ছিল অনন্য। ভাইরাস স্থবিরতার প্রকোপ দেশে যখন বাড়তে থাকে, তখন সামনে আসে পবিত্র রমজান মাস। এই সময় লকডাউনে বন্দী কোটি মানুষের জীবনযাত্রা থেমে যায়। তখন থেকেই ফারাজ করিম ভাইরাস সম্মুখসমরে থাকা চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, দায়িত্বরত পুলিশ সহ বিভিন্ন সড়কে ঘুরে বেড়ানো অসহায়দের নিয়ে চিন্তা শুরু করেন। কারণ সন্ধ্যার পর সব রেস্তোরাঁ বন্ধ হয়ে যায়, ফলে চাইলেও অসহায়রা টাকা দিয়ে খাবার কিনে খেতে পারেন না। আর সাহারি তো তাদের স্বপ্নের কথা, তাই বাবার সাথে আলোচনা করে বিভিন্ন মহল থেকে আর্থিক সহায়তা এবং নিজের অসীম প্রচেষ্টায় এই তরুণ পুরো রমজান মাসে প্রায় 60,000 মানুষের খাবার সরবরাহ করেন। মধ্যরাতে তার স্বেচ্ছাসেবী দল নিয়ে কয়েক ভাগে বিভক্ত হয়ে রাউজান সহ
পুরো চট্টগ্রাম শহরে এই খাবার সরবরাহ করেছেন। এরই মধ্যে চিকিৎসকদের নিয়ে সমন্বিত সিদ্ধান্তে তিনি চালু করেছেন টেলিমেডিসিন সেবা। মধ্যবিত্তদের ঘরে ঘরে গোপনীয়তা বজায় রেখে ত্রাণ পাঠানো সহ বিভিন্ন নিয়মিত সবজি বাজারের আয়োজনও করেছিলেন, যেখান থেকে গ্রাহকরা ফ্রিতে নির্দিষ্ট পরিমাণ সবজি গ্রহণ করতেন। এছাড়াও তিনি বিশেষ মাস্ক, গগলস, হ্যান্ড স্যানিটাইজার সহ প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রীও বিতরণ করেছেন। আক্রান্ত মৃতদের দাফন বা সৎকার নিশ্চিত করতে করেছেন একটি বিশেষ টিম। সর্বশেষ তার উদ্যোগে সাধারণ মানুষের আর্থিক সহায়তা নিয়ে রাজানে স্থাপন করেছেন আইসোলেশন সেন্টার। বৈশ্বিক এই ক্রান্তিলগ্নে অদম্য সাহসিকতা নিয়ে এমন অসংখ্য সমসাময়িক পদক্ষেপ নিতে গিয়ে রাতে বিরাতে শহরের এক প্রান্ত থেকে তিনি অন্য প্রান্তে ছুটে গিয়েছেন। এইভাবে নিজেকে নিবেদিত করতে গিয়ে এইরকম সংগ্রামের জীবনে তিনি ভাইরাসেও আক্রান্ত হয়েছেন। এর আগের ঘটনাটি 2018 সালের আগস্টে রাউজান উপজেলা পরিষদের সামনে বেপরোয়া ট্রাক চালকের দুর্ঘটনার শিকার হয়ে নিহত হয় একজন স্কুল শিক্ষার্থী। এই মর্মান্তিক দুর্ঘটনায় মুহূর্তেই তোলপাড় শুরু হয় পুরো রাউজান জুড়ে। সেই সময় সংসদ সদস্য ফজলে করিম ও তার সন্তান ফারাজ করিম অবস্থান করছিলেন ঢাকায়। সেই সুযোগে কাজে লাগিয়ে স্কুল শিক্ষার্থীর নিহত হওয়ার ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য সেখানকার একটি প্রভাবশালী মহল পায়তারা করছিল, যাতে নিহত স্বজনদেরকে 20,000 টাকায় জিম্মি করে বিষয়গুলো যেন শেষ করা হয়। এই ঘটনার জেরে নিয়ে আরও উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি। প্রভাবশালী সেই মহল ঢাকায় অবস্থানরত সংসদ সদস্যকে 9-6 বোঝালেও এমপি পুত্র ফারাজ করিমের কাছে এসে পৌঁছায় মূল খবর। সব জেনেই তাৎক্ষণিক ঢাকা থেকে রাউজানে ছুটে যান তিনি ঘটনা দেখতে। পরিস্থিতি অনেকটা থমথমে। পরে তিনি জানেন মোটা অঙ্কের টাকার লোভ দেখিয়ে নিহতদের আইনি প্রক্রিয়া থেকে বঞ্চিত করে সংশ্লিষ্ট থানাকেও দমিয়ে রাখা হয়। তবে ফারাজ করিম সেদিন চ্যালেঞ্জ নিয়েই নিহতের স্বজনদের সঙ্গে থানায় গিয়ে পুলিশ কর্মকর্তাদেরকে মামলা নিতে বাধ্য করেন। এইভাবেই নিহত শিক্ষার্থীর ন্যায় বিচার আদায়ের জন্য নিজেকে তিনি বিলিয়ে দিয়েছিলেন। এর আগে রাউজানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বখাটেদের উৎপাত বেড়ে যায়, এই জন্য কলেজগামী অসংখ্য তরুণীর নিয়মিত বিভিন্ন অপ্রীতিকর পরিস্থিতিতে পড়তে হয়। এই বিষয়গুলো ফারাজ করিমের ফেসবুক পেজে এক তরুণী অভিযোগ জানালে তিনি পুরো রাউজানে ভবঘুরে বখাটে ছেলেদের নির্মূলে স্থানীয় প্রশাসনের সহায়তায় মাঠে নামেন। শুধু তাই নয়, এই ধরনের অভিযোগের ভিত্তিতে অপরাধ মুহূর্তেই দমন করতে তার একান্ত প্রচেষ্টায় রাউজানে একটি হেল্পডেস্ক সার্ভিস চালু করে সর্বত্র সহায়তা প্রদানের জন্য নাম্বারটি ছড়িয়ে দেওয়া হয়। তারপর থেকে যৌন নিপীড়ন, মাদক, চাঁদাবাজি, দখলদারি সহ নারী নির্যাতন কিংবা ভয়ঙ্কর অপরাধের গল্প উঠে আসতে থাকে সেই হেল্পডেস্কের মাধ্যমে। তাই সেই সাথে হেল্পডেস্কের ব্যাপক চাহিদার তুলনায় এর পরিধিও বাড়ানো হয়। ফারাজ করিমের এই কার্যক্রম রীতিমতো দেশবাসীর মধ্যে গগনচুম্বী প্রশংসাসূচক আলোচনার মাধ্যম হয়েছে। এইসব সেবা চালু করার পর অপরাধীদের অনেকটাই লাঘবে আনতে তারা সক্ষম হয়। এই হেল্পডেস্কে 24 ঘন্টায় এমন কোনো অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট থানার মাধ্যমে অভিযান করেছেন ফারাজ করিম। এর মধ্যে অনেকগুলোই মর্মস্পর্শী ছিল, উল্লেখ করার মতো এমন অনেক ঘটনাই আছে। চাইলে তা আপনি আপনার ফেসবুক পেজের ভিডিওগুলোর মাধ্যমে তা অবশ্য দেখে নিতে পারেন। আজকের এই তরুণ ফারাজ করিমের মতো ভালো মানুষ আছে বলেই হয়তো আমাদের দেশটি টিকে আছে। এদের দেখেই আমরা স্বপ্ন দেখি একটা উজ্জ্বল ভবিষ্যতের, শত লাঞ্ছনা বঞ্চনার পরেও আশায় বুক বাঁধি এক সুদিনে ফেরার। ইনশাআল্লাহ এদের হাত ধরেই ফিরবে সেই সুদিন। সম্মানিত দর্শক, চট্টগ্রামের এমপি পুত্র ফারাজ করিমকে আপনি চেনেন তো? তার কাজগুলো আপনার কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন। তাকে নিয়ে আপনার মনের কথাগুলো, ফারাজ করিমকে নিয়ে আমাদের আজকের কথাগুলো আপনার মনে বিন্দুমাত্র ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করুন। আরও এমন আলোচিত ব্যক্তিদের জীবনের কথা এবং নানা রকম অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।